আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের যোগাযোগ অধ্যায় সম্পর্কে গত পর্ব পর্যন্ত আলোচনা করেছি। আজকে তোমাদেরকে পর্ব সাথে আমন্ত্রণ জানাচ্ছি, যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। তো আমরা যোগাযোগের ক্ষেত্রে সংজ্ঞা পড়েছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তি, পক্ষ বা দলের মধ্যে যদি কোনো সংবাদ, তথ্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভাব, মনোভাব ইত্যাদির বিনিময় হয় তখন তাকে যোগাযোগ বলে। যোগাযোগের সংজ্ঞা পড়েছিলাম, যোগাযোগের প্রকারভেদ পড়েছিলাম, যোগাযোগ প্রক্রিয়ার পদক্ষেপগুলি আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে যোগাযোগের মাধ্যম আলোচনা করব, যোগাযোগের মাধ্যম আলোচনা করব। তাহলে প্রথমেই মাধ্যম কাকে বলে আমরা পদক্ষেপে আলোচনা করেছিলাম যে প্রেরকের কাছ থেকে কোনো তথ্য বা সংবাদ যখন প্রাপকের নিকট যে উপায়ে, যা আবার বলতেছি, প্রেরকের নিকট থেকে কোনো সংবাদ তথ্য যে উপায়ে বা যে পদ্ধতির মাধ্যমে প্রাপকের নিকট পৌঁছায় তাকে যোগাযোগের মাধ্যম বলা থাকে। তাহলে এই যোগাযোগের মাধ্যমকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছি। এক নম্বর হলো শাব্দিক যোগাযোগ, হলো শব্দ বহির্ভূত যোগাযোগ। নাম থেকে আমরা একটু ধারণা করতে পারছি যে শাব্দিক যোগাযোগ কাকে বলা হয়। নাম থেকে বোঝা যাচ্ছে যে শব্দ করে যখন কোনো যোগাযোগ হয় সেটাকে শাব্দিক যোগাযোগ বলে থাকে। আর শব্দ বহির্ভূত মানে কি? যখন শব্দ ছাড়া কোনো যোগাযোগ হয়ে থাকে তখন সেটাকে শব্দ বহির্ভূত যোগাযোগ হয় বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাকারে চলে যাব। প্রথমে বলবো যে শাব্দিক যোগাযোগ কাকে বলা হয়। সংজ্ঞাটা হলো যখন কোনো মৌখিক বা লিখিত কোনো ভাষা বা শব্দ ব্যবহার করে কোনো সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষ সময়ের মধ্যে আদান প্রদান করা হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলা হয়। হ্যাঁ, তাহলে কি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, ভাষা হতে পারে, বাক্য হতে পারে, এইগুলি ব্যবহার করে যখন কোনো সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষ অর্থাৎ যে পক্ষগুলির ভিতরে কি হয়, যোগাযোগ হয়ে থাকে, এই যোগাযোগভুক্ত পক্ষ সময়ের মধ্যে তথ্যের আদান প্রদান করা হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলা হয় থাকে। শাব্দিক যোগাযোগকে আবার দুই ভাগে আলোচনা করা হয়, এক হলো মৌখিক যোগাযোগ, এক হলো লিখিত যোগাযোগ। আর শব্দ বহির্ভূত যোগাযোগ কাকে বলা হয়? যে ক্ষণ কোন শব্দ ছাড়াই অর্থাৎ মৌখিক হয় না, লিখিত হয় না, ভাষাও হয় না, বাক্য হয় না, এগুলি ছাড়াই যখন মুখের অবয়বের প্রকাশ, বিভিন্ন অঙ্গভঙ্গি প্রকাশ ইত্যাদির মাধ্যমে যোগাযোগ ভুক্ত পক্ষ সময়ের মধ্যে কোনো ভাবের আদান প্রদান হয়ে থাকে তখন তাকে শব্দ বহির্ভূত যোগাযোগ বলে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন শব্দ বহির্ভূত যোগাযোগ কয়েকটা উদাহরণ যদি তোমাদেরকে দেই তাহলে তোমরা খুব সহজে আরো বুঝতে পারবা। যেমন আমি যদি তোমাদেরকে বলে থাকি যে মুখায়বের প্রকাশ, তাহলে আমি যে মুখে কথা বলতেছি তোমরা একটু খেয়াল করবা, টেলিভিশনে যখন তোমরা নিউজ দেখো
সংবাদ দেখো তখন দেখবা এই পর্দার বাম পাশে কোণে একজন ব্যক্তি সংবাদকে কিভাবে উপস্থাপন করছে সে বিভিন্ন ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছে। এগুলো নাকি শব্দ প্রয়োগত হ্যাঁ যোগাযোগে একটা উপায়। তাহলে শব্দ প্রয়োগত যোগাযোগ কি কি মাধ্যম হতে পারে? তাই বললাম কি এক নম্বর মনে করো যে মুখের অভিপ্রকাশ হয়, তারপরে হয় অঙ্গভঙ্গি, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হয়ে থাকে। আবার মনে করো যে শারীরিক ভাষা, শরীরের একটা ভাষা, মানে শরীর কি চাচ্ছে, শরীরের বিভিন্ন মুভমেন্ট নড়াচড়া সেটা হতে পারে। আবার বিভিন্ন স্থান দূরত্ব হতে পারে, তারপরে তোমার অনুভূতি হতে পারে, নিরাপত্তা হতে পারে, স্পর্শ হতে পারে, কাউকে তুমি টাচ করলা, এটাও কি একটা শব্দ বহির্ভূত যোগাযোগ। যেমন কাউকে তুমি ডাকতেছো সে কথা শুনতেছে না, হালকা টাচ করে তখন দিয়ে দেখবে শব্দ দরকার হয় না, সে মৃত্যু শুনতে পাচ্ছে। তাহলে সেটা একবার হয় শব্দ বহির্ভূত যোগাযোগ। তাহলে আমরা এই শাব্দিক যোগাযোগে যে দুই ভাগে ভাগ করা ছিল প্রকারভেদ, এই প্রকারভেদটা আমরা একটু আলোচনা করি। এক নম্বর হলো মৌখিক যোগাযোগ, দুই নম্বরে কি লিখিত যোগাযোগ। তাহলে মৌখিক যোগাযোগ কাকে বলা হয় বা লিখিত যোগাযোগ কাকে বলা হয় আমরা একটু সংজ্ঞাটা দেখব। তো মৌখিক যোগাযোগের সংজ্ঞা হলো যখন শব্দের মুখের অভিপ্রকাশের মাধ্যমে, মৌখিক যোগাযোগ মানে কি যখন কোনো ব্যক্তি তার শব্দের মৌখিক মানে মুখের যে বিভিন্ন প্রকাশ অবয়বের প্রকাশ এর মাধ্যমে যখন কত যোগাযোগ ভুক্ত পক্ষের মধ্যে কোনো তথ্যের বা ইচ্ছা আকাঙ্ক্ষা মনোভাব অথবা সংবাদটা বা মেসেজ যেটাকে আমরা বলি বিনিময় হয় তখন তাকে কি বলা হয় থাকে মৌখিক যোগাযোগ বলা হয় থাকে। যেমন তোমার এই যে আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলতেছি এটা হলো কি মৌখিক যোগাযোগ। টেলিভিশনে না ফোনে যে কথা বলা হয়, ফোনে দুই পক্ষ যখন ফোনে কনভারসেশন করে কথা বলে সেটা কি হয় মৌখিক যোগাযোগ প্রকার হয়ে থাকে। তার মানে নিশ্চয় বুঝতে পেরেছি মৌখিক যোগাযোগ আর পরে হলো কি লিখিত যোগাযোগ। তাহলে লিখিত যোগাযোগ কাকে বলা হয়? যখন কোন শব্দ বা বাক্য লিখে কোন সংবাদ বা মেসেজ বা তথ্য যোগাযোগ ভুক্ত পক্ষ সময়ের মধ্যে বিনিময় হয় বা বিনিময় ঘটে থাকে তখন তাকে এই মৌখিক তখন তাকে লিখিত যোগাযোগ বলা হয়। তার মানে লিখিত যোগাযোগ কি হতে পারে বাক্য, হ্যাঁ কি কি বললাম বাক্য হতে পারে, যেমন বাক্য আমরা বলি এ বাক্য হয় অথবা কি হতে পারে বললাম ভাষা হতে পারে, বাক্য বা শব্দ আমরা ভাষা না বলে শব্দ বলতে পারি। হ্যাঁ এই শব্দ ব্যবহার করে যখন যোগাযোগ পক্ষ মানে যোগাযোগের যে পক্ষগুলি থাকবে এই যোগাযোগ ভুক্ত পক্ষ সময়ের মধ্যে কোনো তথ্যের বা সংবাদের বিনিময় ঘটে থাকে তখন তাকে এই লিখিত যোগাযোগ বলা হয়ে থাকে। তার মানে কি বাক্য অথবা কি কি লাগবে তোমাকে বলা হয়েছে যে শব্দ বা বাক্য লিখে করতে হবে। এখন কত হলো লিখিত যোগাযোগের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো তুমি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ বা মেসেজটা পাঠ না করবা, মানে যখন তোমাকে একদম একটা পত্র লিখলো পত্র না পড়া পর্যন্ত তুমি তার ভাবার্থ বা কি বোঝাতে যাচ্ছে সে কি বলতে যাচ্ছে বুঝতে পারবে না। সেই জন্য বলা হয় যে লিখিত যোগাযোগের ভাবার্থ সংবাদ বা মেসেজ না পড়া পর্যন্ত বোঝা যায় না। তাই লিখিত যোগাযোগের উদাহরণ কি হতে পারে যেন আমরা মেসেজ দিই লিখিত যোগাযোগের উদাহরণ হতে পারে, তারপরে মনে হয় চিঠি হ্যাঁ লিখিত যোগাযোগ উদাহরণ হতে পারে, অথবা খুদে বার্তা ওয়েব পেজে লেখা এগুলি কি হতে পারে এই লিখিত যোগাযোগের প্রকারভেদ হতে পারে। তাহলে আমি আশা করি তোমরা এই যোগাযোগের যে প্রকারভেদ তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী টপিকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলা হয়? তাহলে আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই শুরুতেই। তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। এই শব্দটা এই জায়গায় খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সংজ্ঞায় কি বললাম, হ্যাঁ শব্দটা কি বললাম যে তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ সংরক্ষণ ও
বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়ে থাকে। কম্পিউটার নির্ভর ডাটাবেস তৈরি, হ্যাঁ তাহলে কম্পিউটার নির্ভর দ্বারা ডাটাবেস তৈরি হয়ে থাকে অথবা সফটওয়্যার ভিত্তিক ইনপুট আউটপুট হয়ে থাকে। তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে নানামুখী উপস্থাপনায় আমরা কি করি, তথ্যকে ব্যবহার করে থাকি। আমরা যে বিভিন্ন ক্ষেত্রে তথ্য সংগ্রহ করি, এই সংগৃহীত তথ্যকে আমরা কি করি, প্রক্রিয়াকরণ করি, সংরক্ষণ করি। এই প্রক্রিয়াকরণের মাধ্যমে একটি তথ্যকে আমরা কম্পিউটারের মাধ্যমে অথবা বিভিন্ন উপায়ে নানামুখী ব্যবহার করে থাকি এই তথ্য প্রযুক্তির যুগে। হ্যাঁ, যেন আমরা একটা বিষয় তোমাদের সাথে বলি যে তথ্য ও প্রযুক্তির সাথে বিজ্ঞানে আমরা বলি, বিজ্ঞান ও প্রযুক্তি বলি থাকি, এই দুটার মাঝে একটু কেমন সম্পৃক্ত আমরা বলি। বিজ্ঞান কাকে বলা হয়, যে বিশেষ কোনো জ্ঞান, তার মানে বিজ্ঞান গবেষণা করে কোনো একটা বিষয় বা কোনো একটা হ্যাঁ উদ্ভাবন করবে, এই উদ্ভাবিত বিষয়টাকে কিভাবে জনগণ বা আমরা কিভাবে সেটাকে প্রয়োগ করবো, এই প্রয়োগ সম্পর্কিত যে জ্ঞান সেটাকে বলা হয় প্রযুক্তি। আমরা যদি দেখি যে বর্তমান সময় ইন্টারনেট বা স্যাটেলাইট, এই কিছুদিন আগে আমরা বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট যে আমরা হ্যাঁ আমাদের দেশে যে আমরা ব্যবহার করতেছি, এই ইন্টারনেট এবং এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আজকে খুব সহজে হাতের মুঠোর পেয়ে গেছি, খুব সহজে। তুমি যদি চাচ্ছ তোমার পড়াশোনার ক্ষেত্রে বলি, তুমি যদি চাচ্ছ বিশ্বের যে সবচেয়ে বড় লাইব্রেরি, তুমি ইন্টারনেটের মাধ্যমে লাইব্রেরিতে ঢুকে তোমার প্রয়োজনীয় যে বই, যে তথ্য, যে ডেফিনেশন, যে ক্লাসিফিকেশন দরকার, তুমি সব খুঁজে পাচ্ছ। কিসের মাধ্যমে? একমাত্র এই ইন্টারনেটের মাধ্যমে। অথবা তুমি বিশ্বের যে কোনো টিভি চ্যানেলে একটা চ্যানেল দেখতে যাচ্ছ, সেটাও তুমি আজকে পাচ্ছ। আজকে তুমি সারা বিশ্বকে হাতের মুঠো নিয়ে আসছ, মানুষ তার জ্ঞান দক্ষতার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, বিজ্ঞান আবিষ্কারের মাধ্যমে সর্বোপরি তার প্রয়োজনীয় যত তথ্য সে তার হাতের মুঠোই নিয়ে আসছে। সে চাইলে তার যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে। তুমি যে কোনো নিউজ দেখতে চাও, তুমি ইন্টারনেটে ঢুকে পড়ো। তুমি যে কোনো বই তো ডেফিনেশন চাও, বই ঢুকে পড়ো, তাহলে দেখবা তুমি তোমার বই সম্পর্কে তোমার যা যা দরকার তুমি ইন্টারনেটে পেয়ে যাবা। এই যে সুসংবদ্ধ তথ্যকে সংগ্রহকরণ, প্রয়োজনে মানুষের কল্যাণে সেটা আজকে কি হচ্ছে, বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, এইগুলি সবগুলি কি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আমরা করে থাকি। কি হয়? তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। তাহলে এই তথ্য প্রযুক্তির প্রকারভেদটা আমরা একটু আলোচনা করব, তথ্য ও প্রযুক্তির প্রকারভেদ। তাহলে আমরা একটু এই যোগাযোগের মাধ্যমের প্রকারভেদ কি, না তথ্য প্রযুক্তি যোগাযোগের মাধ্যম, এই মাধ্যমের প্রকারভেদটা আমরা আলোচনা করব। আমরা এই বইয়ে যেভাবে তোমাদের লেখা ছিল আমি জাস্ট এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা যদি এই জায়গা থেকে ভয়েস মেল, এটা হলো টেলেক্স, টেলিকনফারেন্সিং, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, বুলেটিন বোর্ড, ফ্যাক্স, ইমেল, হ্যাঁ এগুলি আমরা মোটামুটি অনেকগুলি সম্পর্কে জানি। যেমন ইমেল, ইলেকট্রনিক মেল, হ্যাঁ এগুলি আমরা মোটামুটি, টেলেক্স সবচেয়ে পুরাতন একটা পদ্ধতি, এমসিকিউর জন্য সম্ভব পরীক্ষায় থাকে, সেটা তোমাকে খেয়াল করা দরকার। আর ইন্টারনেট আমরা তো বললামই যে বর্তমান সময় বিশ্বময়, যে লক্ষ কোটি কম্পিউটার একটা অন্যের সাথে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত সংযুক্ত থাকে, এটা হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা একটু আগে আলোচনা করলাম যে আমার প্রয়োজনীয় যত ধরনের তথ্য দরকার সবগুলি আমরা পাচ্ছি কোথায়, ইন্টারনেট। তুমি আজকে তোমার পাঠ্য বই পড়াশোনা যাচ্ছ, সেটা ইন্টারনেটে পেয়ে যাবা। জবের জন্য পড়াশোনা যাচ্ছ, সেটা ইন্টারনেটে পেয়ে যাবা। তুমি রিলিজিয়ান ধর্ম সম্পর্কিত কোনো তথ্য চাচ্ছ, সেটাও পেয়ে যাবা। তুমি গান শুনতে চাচ্ছ, গান দেখতে চাচ্ছ, অর্থাৎ তোমার প্রয়োজনীয় যত তথ্য দরকার, সেবা দরকার, সবগুলি আজকে তুমি
এই ইন্টারনেটে পেয়ে যাবা। ইন্টারনেটে আরেকটা বিষয় তোমাদের একটু জানা দরকার, যে WWW নাকি কি বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা তোমার এমসিকিউর জন্য অনেক সময় আসে যে WWW কি, দা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো তোমার লাগবে। তো আজকে আমরা এই প্রকার বেদের ভিতরে এইটা একটু আলোচনা করব, টেলিকনফারেন্সিং। হ্যাঁ, ইংলিশে যদি লেখি টেলি আর হলো কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, এটা একটু আলোচনা করি তোমার। বাকি বিষয়গুলি আমার মনে হয় তোমরা মোটামুটি একটা ধারণা আছে তোমাদের। টেলিকনফারেন্সিং, তাহলে টেলিকনফারেন্সিংটা কাকে বলা হয় তুমি একটু যদি খেয়াল করে দেখো, এই টেলিকনফারেন্সিং একটা ইংরেজি যদি আমরা লিখি টেলিকনফারেন্সিং বলা হয়। তাহলে টেলি শব্দের অর্থ কি? হ্যাঁ, টেলিকনফারেন্সিং বলে টেলি তো বলা হয় দূর। হ্যাঁ, তাহলে আর কনফারেন্সিং অর্থ আলোচনা বা সমালোচনা, অর্থাৎ দূর থেকে যদি কতিপয় ব্যক্তি একসাথে বসে অথবা আলাদা আলাদা বসে কি করে থাকে, কোনো বিষয়ে আলোচনা বা সমালোচনা করে থাকে, তখন সেটাকে টেলিকনফারেন্সিং বলা হয় থাকে। আমরা যদি একটা সংজ্ঞায় চলে যাই, তাহলে সংজ্ঞাটা কি হবে, যে টেলিকনফারেন্সিং সংজ্ঞাটা মনে করো যে পরস্পর, হ্যাঁ, ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা কতিপয় ব্যক্তি সমন্বয়ে যখন কোনো আলোচনা বা সমালোচনা বা সভা অনুষ্ঠিত হয় তখন তাকে এই টেলিকনফারেন্সিং বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে বললাম, মনে করো যে যে পরস্পর ভৌগোলিকভাবে, ভৌগোলিক বলতে আমরা কি বুঝি, যে দেশের বিভিন্ন স্থানে যে যে জায়গায় অবস্থান করে, যারা আমি ময়মনসিংহ বিভাগে আছি, অন্য একজন ঢাকা বিভাগে আছে, আরেকজন রংপুর বিভাগে আছে, ঠিক এরকম। তো পরস্পর ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা সত্ত্বেও যদি কতিপয় ব্যক্তির সমন্বয়ে যে আলোচনা বা সভা অনুষ্ঠিত হয় তাকে এই টেলিকনফারেন্সিং বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়ে থাকে, এই টেলিকনফারেন্সিং বলা হয়ে থাকে। এই টেলিকনফারেন্সিং এ আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন আমরা বলি এক হলো তোমার অডিও কনফারেন্সিং, এক হলো কি ভিডিও কনফারেন্সিং। একটা হলো এটাকে কয় ভাগে ভাগ করা যায় বললাম, দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অডিও কনফারেন্সিং, একটা হলো কি ভিডিও কনফারেন্সিং। তাহলে অডিও কনফারেন্সিং কাকে বলা হয়, অডিও থেকে আমরা নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা অডিও গান শুনি, ভিডিও গান শুনি, তার মানে কি যখন শুধু কথা শোনা যায়, মানে শুধু গানটাই শোনা যায়, কে গান গাচ্ছে অথবা তার সাথে কে মডেলিং করছে দেখা যাচ্ছে না, সেটা হলো অডিও। আর ভিডিও যখন কি গানও শোনা যাচ্ছে, কে গান গাচ্ছে অথবা কে মডেলিং করতেছে সেটাও দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ভিডিও। তা আমরা জাস্ট এরকম একটা, এটার সাথে অনেকটা কি সামঞ্জস্যপূর্ণ রয়েছে, যে অডিও আর ভিডিও এটার মধ্যে একটা কি সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তা আমরা যে বিষয়টা একটু তোমাদেরকে দেখ বলবো, তাহলে টেলিকনফারেন্সিং এর ক্ষেত্রে অডিও কনফারেন্সিং কাকে বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞায় চলে যাই ঠিক আগের সংজ্ঞার মতো, যে পরস্পর ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা কতিপয় ব্যক্তি যখন তাদের মাঝে, হ্যাঁ, শুধুমাত্র আলোচনা হবে অডিওর মাধ্যমে, মানে তারা যে আলোচনা করবে বা কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করবে সেটা কি হবে অডিও, মানে একজনের কথা আরেকজন কি শুধু শুনতে পাবে, কখনো কি দেখতে পাবে না, এটাকে বলে অডিও কনফারেন্সিং। অর্থাৎ বিভিন্ন স্থানে অবস্থান করা কতিপয় ব্যক্তি যখন, কতিপয় ব্যক্তিবর্গ যখন কি হবে তাদের কোনো একটা মতাদর্শ অথবা প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত অথবা মিটিং আলোচনা সমালোচনা করবে, একজন ব্যক্তি কথা অন্য একজন ব্যক্তি শুনবে বা প্রত্যেকের কথা প্রত্যেকে শুনবে বা দেখার সুযোগ হবে না, তখন তাকে বলা হয় কি এই অডিও কনফারেন্সিং। তাহলে আরেকটা বাকি রয়ে যাবে কি দুই নম্বরটা, ভিডিও কনফারেন্সিং কাকে বলা হয়। তাহলে জাস্ট সংখ্যাটা যদি বলি আগের সংখ্যার সাথে আমরা মিল লিখে, তাহলে ভিডিও কনফারেন্সিং হবে কি দুই, মানে পরস্পর সম্পর্কযুক্ত কতিপয় ব্যক্তি যখন ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে অবস্থান করেও তাদের কথা একজন আরেকজন কি শুনতে পারবে এবং দেখতেও পারবে, কি বললাম একজন আরেকজনের কথা কি শুনতে পারবে এবং কি দেখতেও পারবে, এরকম যদি কোনো সুযোগ হয় যা যে মাধ্যম বা যে প্রক্রিয়া হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে
ভিডিও কনফারেন্সিং। যেমন আমরা বলছিলাম যে তুমি একটা গান দেখতে যাচ্ছ, তাহলে গানটা কে গাচ্ছে বা ব্যক্তিকে দেখতে যাচ্ছ, অথবা গান যে গাচ্ছে গানের সাথে কে মডেলিং করতেছে সেটাও তুমি দেখতে পাচ্ছ, এটা হলো তোমার ভিডিও। তাহলে আমরা যদি ভিডিও কনফারেন্সিং, তাহলে সংজ্ঞাটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ভিডিও কনফারেন্সিং কাকে বলা হয়। ভিডিও কনফারেন্সিং হলো পরস্পর সম্পর্কযুক্ত ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে অবস্থান করা কতিপয় ব্যক্তি যখন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা অথবা তাদের প্রয়োজনীয় ডিসকাস করে থাকে, একজন আরেকজনের কথা শুনতে পারে, সাথে সাথে দেখারও সুযোগ হয়, তখন তাকে কি বলা হয়ে থাকে? ভিডিও কনফারেন্সিং বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা ক্লিয়ার করেছি। এখন ভিডিও কনফারেন্সিং এর কিছু বিষয় তোমার আবশ্যক। তো এক নম্বর, তোমার কি লাগবে? একজন, আমরা যদি কি বলি এটাকে মনিটর বলি, মনিটর লাগবে, মনিটর লাগবে, আবার মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন লাগবে, আর তিন নম্বর মনে একটা কি লাগবে? ভিডিও ক্যামেরা লাগবে। হ্যাঁ, ভিডিও ক্যামেরা লাগবে। তাহলে তুমি যদি ভিডিওতে কথা বলতে পারে, ভিডিও কনফারেন্সিং করতে চাও, তাহলে তিনটা বিষয় তোমার কি মেজর লাগবে। যেমন তোমার দেখার জন্য কি লাগবে? মনিটর লাগবে। আমরা যে বলতেছি তুমি কথা বলার সুযোগ পাবা, শোনার সুযোগ পাবা, দেখার সুযোগ পাবা, তাহলে দেখার জন্য কি লাগবে তোমাকে? মনিটর লাগবে। আমরা এলইডি মনিটর বলি, কম্পিউটারের মনিটর বলি, টেলিভিশনের মনিটর বলি, যেটাতে আমরা কি মানুষের ছবি দেখতে পাই, এই মনিটর লাগবে তোমার জন্য। আবার মাইক্রোফোন লাগবে, শব্দ শোনার জন্য কি একটা মাইক্রোফোন লাগবে। হ্যাঁ, আর ভিডিও ক্যামেরা লাগবে, মানে এই যে তুমি যে ভিডিও ছবিতে যে আসবে, তুমি যে মনিটর দেখবা, সেটা কি হতে হবে? তোমাকে ধারণ করতে হবে, তো একটা জায়গায় কি ধারণ করতে হবে। তাহলে যে জায়গায় তোমাকে ধারণ করে নিতে হবে বা যে জায়গায় ধারণ করা হবে সেটা হলো কি? এই ভিডিও ক্যামেরা লাগবে। তাহলে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য তোমার ইম্পর্টেন্ট বিষয় হলো মনিটর লাগবে, মাইক্রোফোন লাগবে, ভিডিও ক্যামেরা লাগবে। তাহলে আজকের যে আলোচ্য বিষয়টুকু আমরা একটু রিভিউ করে ক্লাসটা শেষ করে দেবো তোমাদের জন্য। তাহলে প্রথমে ছিল যোগাযোগের মাধ্যম, মাধ্যমকে কয় ভাগে ভাগ করা ছিল? দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর ছিল শাব্দিক যোগাযোগ, শব্দ বহির্ভূত যোগাযোগ। এই শাব্দিক যোগাযোগকে আবার দুই ভাগে ভাগ করা ছিল, একটা ছিল তোমার মৌখিক যোগাযোগ, আর একটা ছিল লিখিত যোগাযোগ। আর শব্দ বহির্ভূতের অনেকগুলি প্রকার ছিল, আমরা বলছি মুখে ভয় প্রকাশ ছিল, অঙ্গভঙ্গি ছিল, শারীরিক ভাষা ছিল, দর্শন ছিল, স্পর্শ ছিল, নিরবতা ছিল, এগুলো হলো কি শব্দ বহির্ভূত যোগাযোগ প্রকার। তার পরবর্তী আমরা আলোচনা করলাম তথ্য প্রযুক্তি কাকে বলা হয়। তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা কি? যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক এই কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। মানে কোনো তথ্যকে যেমনি সংগ্রহ প্রক্রিয়া কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে, সেটা বলা হয় তথ্য প্রযুক্তি। আর তথ্য প্রযুক্তি প্রকার ভেদে আমরা আলোচনা করেছি ইমেল, ভয়েস মেল, টেলেক্স, টেলিকনফারেন্সিং, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, বুলেটিন রুম, ফ্যাক্স। এর ভিতরে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি টেলিকনফারেন্সিং। আবার টেলিকনফারেন্স আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বলেছি যে এটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অডিও কনফারেন্সিং, একটা হলো কি ভিডিও কনফারেন্সিং। আবার ভিডিও কনফারেন্সিং এর জন্য তোমার তিনটা মেজর যে বিষয় ছিল বলছিলাম, তিনটা প্রয়োজনীয় জিনিস লাগবে। এক নম্বর হলো মনিটর, দুই নম্বর ছিল মাইক্রোফোন, তিন নম্বর ছিল কি ভিডিও ক্যামেরা। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ থাকবে। তোমাদের সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।